বাবা, তুমি কি কারণে এতটা হেজিটেট করছো আমি জানি না, কিন্তু একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি জানিয়ে রাখতে চাই। আমরা কিন্তু ছোট মাকে সাধ্যকে আমাদের মধ্যে কথা বলাটা কি তোমার খুব জরুরি? দেখ নাকি ব্যাপারটা, যদি তোরা ঘরের মধ্যে রাখতিস তাহলে কিছু বলার ছিল না, কিন্তু তোরা সেটা রাখতে পারিসনি। কিছু মনে করো না ঠাকুরপো, সেদিনও তুমি মুখ বুঝে চুপ করেছিলে, আর আজও সব কিছু থেকে মুখ ফিরিয়ে আছো। কম কথা বলাটা ভালো, কিন্তু প্রয়োজনের কথা না বলাটা অনেক সমস্যা সৃষ্টি করে। আজ এতগুলো লোক এখানে জড়ো হয়েছে কেন? কারণ সবার মনে হাজারোটা প্রশ্ন জেগেছে। ঠিকই তো নিখিল, আজকে সমস্ত সম্পর্ক ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। তুই যদি এখনো চুপ করে থাকিস তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মা, সর্বনাশ হওয়ার বাকি কি আছে? সর্বনাশ হয়ে গেছিল সেই দিন, আর তুমি তুমি সম্পর্ক ভাঙা হওয়ার কথা বলছো না? ভগবান, ভগবান আমাকে আমার ভাঙা সম্পর্ক ফিরিয়ে দিয়েছে। ব্যাস, একটা কথা আমি বেশি বলতে চাই না।